ওই যে রোদশি সাইকেল চালাতে যাবে তার বাবার সাথে। হ্যালো রোদশি, জি আজকে ঠান্ডা, সাইকেল চালাতে হবে না, এমনি যাও। তো রোদশি হচ্ছে সাইকেল চালাতে চাইলো, ওর বাবা বলছে যে না সাইকেল চালাতে হবে না, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা। ওরা একটু গ্রোসারি করতে যাচ্ছে বাসার নিচেই রেবেতে। তো আজকের এই যে আবহাওয়াটা, সামার কিন্তু সামার নেই, 2 দিন এত গরম পড়েছে যে ঠান্ডা এসে গরমের কথা ভুলিয়ে দিয়েছে। তো যাই হোক, এই যে কাপড়ও আমি নেড়ে দিয়েছি, কাপড়গুলোও শুকায়নি কারণ রৌদ্র নেই, কেবলই দিয়েছি কাপড়গুলো, এই আর কি। আর রোদশির শরীরটাও ভালো নেই, ও রাতে এতই করেছে, বমি করেছে, একটু পেটটাও মনে হয় খারাপ হয়েছে। এই এটাতে হচ্ছে গাছ লাগাবো, কিন্তু রৌদ্র নেই, ঠান্ডার জন্য আমার গাছগুলো মারা যাচ্ছে, কিছু গাছও লাগাইতে পারতেছে না, ফুলগুলাও ওই যে দেখুন মারা গিয়েছে। যাই হোক, গাছটাও হলুদ হয়ে গিয়েছে ঠান্ডার কারণে। আর এটা হচ্ছে পুদিনা পাতা, পুদিনার গাছ, গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এই পুদিনার পাতার চা, লাল চা খেতে খুবই মজা, প্লাস হচ্ছে আমি আলুর ভর্তাতে দিই, বা হচ্ছে একটু যদি কাবাব টাবাব করি তাহলে হচ্ছে পুদিনা পাতাটা দিলে অনেক মজা করে। আর চাটনি তো মজাই পুদিনা পাতার। তো ঠিক আছে, চলেন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করব। তেমন একটা কিছু রান্না করব না। আর এই যে এখানে একটা মানিক প্ল্যান্ট লেখে লাগিয়েছি, রৌদ্র নেই তাই গাছটা এভাবে হয়ে আছে। তো যাক, দেখি চলেন যাই রান্নাঘরে। তো রান্নাঘরে তো চলে আসলাম, রান্না করব হচ্ছে যে সিম, গত সপ্তাহে আমি সিম কিনেছিলাম, বাহ ভালোই আছে সিমগুলো। তো এটা হচ্ছে সাদা সিম, তা আমার আবার ওই যে কালো টাইপের একটা সিম আছে না, ওইটা আমার খুব খেতে ভালো লাগে, ওইটা মজাও। তো যাই হোক, যা পাই তাই, বিদেশের মাটিতে তাই খাবো। আর এটা একটু হচ্ছে ধনে পাতা ছিল, ধনে পাতাটাও দেখুন কেমনই হয়ে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে। তো বাসে বুসে যেটা ভালো থাকবে সেটা সিম ভাজিতে দিয়ে দিব, দেখি। আর এই যে কয়েকটা কাঁচামরিচও আছে, এটাও সিম ভাজিতে দিয়ে দিব। আর এই যে আলু, এটা হচ্ছে প্রায় আজকে 1.5-2 মাস হয়ে যাচ্ছে, এই আলুটা আমার বান্ধবী দিয়েছে, ও দেশে গিয়েছিল তো দেশ থেকে এনেছিল এই আলুটা। এই আলুটা জার্মানিতে পাওয়া যায় না, তো এনেছে, গাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোট মাছ দিয়ে ভাজি খাবো বলে। তো যাই হোক, ছোট মাছ আনা হয় কিন্তু নর্মালি খেয়ে ফেলি, এই আলুটা দেওয়া হয় না। তো ভাবলাম যে সিম দিয়ে এই আলুটা রান্না করে ফেলবো। একদম এই যে গাছ গজাই দিয়েছে। তো ঠিক আছে, আমি রান্না শুরু করে দিই। তো রোদশিরা তো চলে এসেছে, চলুন দেখি কি কি নিয়ে এসেছে বাজার থেকে। এই যে একটা পাউরুটি নিয়ে এসেছে, একটা বাদাম এনেছে, রোদশির ডোনাট শোকোলাডে, 1 লিটার দুধ এনেছে, ও 1 কেজি এই যে আটা এনেছে, এগুলো এই ধরনেরই জার্মানিতে পাওয়া যায়। এই যে আর একটা বাদাম এনেছে, এই বাদামটা আমার খুবই প্রিয় একটা বাদাম, 1 কেজি তেল এনেছে, যতবারই বাজার করে ততবারই একটা করে তেলের বোতল নিয়ে আসে। আর এই যে ডিম এনেছে, ডিমের একটা কার্টুন এনেছে, তো ডিমের কার্টুনটা রেখে দিই এখানে, অলরেডি 1 কার্টুন আছে, 1 কার্টুনে 12টা করে থাকে। আর যেগুলো গুছিয়ে রাখি, আর সাথে হচ্ছে এই যে
ই এনেছে। আচ্ছা একটু পরে দেখাই। তো এই যে সাথে হচ্ছে যে গুদ্দা এনেছে, গুদ্দাগুলো এইভাবেই পাওয়া যায়। তো এটা হচ্ছে আমি এখন পানি দিয়ে করবো। আর এখানে যে মুরগির হাড় পাওয়া যায় এভাবে, তো এগুলো ঠিক আছে, আমি একটা বাটি দিয়ে করে দিই। যে গুদ্দাটা, যে গুদ্দা আর এই যে মুরগির ইটা, এটা এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো, গলবে। এটা হচ্ছে কালকের জন্য এনেছে, আমরা রুটি পরোটা দিয়ে এগুলার হাড় খাই। এটা মূলত কালকে সকালের জন্য এনেছে। কালকে যেহেতু আমাদের এখানে বন্ধ শনিবার, সবাই জানেন যে শনিবার রবিবার বন্ধ, তাই এটা হচ্ছে সকালের জন্য। এটা তো এটা ই হলে তারপরে রান্না করব। এটা মইলে ফেলে দিই। তো এর ফাঁকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি সিম আর আলু। তো এটা হতে থাক, একবার নাড়া দিই। মাশাল্লাহ, অনেকদিন পর এরকম আলু দিয়ে সিম খাবো, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ দোস্ত, বাংলাদেশ থেকে আমার জন্য আলু আনার জন্য। আর এখানে যে ধনে পাতাটা বেছে কেটে রেখেছি, এটা সিমে দিয়ে দিব নামাবার আগে। তো এটুকুই হয়েছে বেছে বুঝে। তো ঠিক আছে, তো ওইদিকে আলু সিমটা আমার ভাজি হয়ে গিয়েছে। আর মেয়ে যেহেতু বাসায়, ওর জন্য আমি হচ্ছে যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটা হচ্ছে ওকে ফ্রাই করে দিব। ও আসলে ঝাল খেতে পারে না, এটা ঝাল না, এটা পাপরিকা ক্যাপসিকামের গুঁড়া, যেটা একেবারে ঝাল নেই। তো এই যে পাঁচ পিস, এটা আমি হচ্ছে একসাথে একেবারে সবগুলাই দিয়ে দিব। আর এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না এগুলা, তেলটা গরম হয়নি, তো হয়ে যাবে। তো এই যে এগুলো এইভাবে রাখবো। আর এই যে এদিকে আমার সিম ভাজিটা দারুণ হয়েছে। আর এদিকে আমি এটা ফ্রাই করতে দিলাম। তো এই যে আমার হাড় আর গুদ্দাটা হচ্ছে রান্না করা শেষ, সকালে যে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। তো এর ফাঁকে হচ্ছে আমি রোদে শুকিয়ে দুপুরের খাবার খাওয়িয়ে দিয়েছি, এটা বসায় দিয়ে। এখন আপনাদের ভাই আসবে, আমি খাবার রেডি করি। তো এটা তো হচ্ছে, তার সাথে যে আমি ভাতও রান্না করে ফেলেছি, ভাত হয়ে গেছে। আর দুপুরের হয়ে যায় আয়োজন, কালকের পাংঘাস মাছ ছিল, তো এটা গরম করে দিব। এই যে ডাল আর এই যে সিম ভাজি করেছি সেটা, তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করবেন এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন। আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ। আরে যে দেখুন আমার অসুস্থ রোগী কি করতেছে, কানে হেডফোন দিয়ে সে কার্টুন দেখছে। একেই বলে অসুস্থ রোগী, কি আরাম, কাজকর্ম নাই, পড়াশোনা নাই, শুধু শুয়ে শুয়ে থাকা। বাহ, এই যে খায়াতে গ্লাসটা রাখছে আর কি।